তিতাসে জোরপূর্বক প্রবাসীর বসতবাড়ি জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ। মোহাম্মদ ইমাম হোসাইনের পাঠানো তথ্যে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ ১৪। কুমিল্লার তিতাসে জোরপূর্বক প্রবাসীর বসতবাড়ি জমি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে প্রভাবশালী আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল ১০ মে শুক্রবার সকালে উপজেলার কোড়িকান্দি ইউনিয়নের আলিরগাঁও গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মঙ্গল মিয়ার বাড়িতে। সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বাড়িতে কোনো পুরুষ নেই, বাড়িতে শুধু তিনজন নারী বসবাস করছে। এমন সুযোগ পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার বাড়িতে কাঁটা ও জালের বেড়া দিয়ে তার ৯% ভূমি জোরপূর্বক দখলে নিয়েছে আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসান। এই অবস্থায় মালয়েশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার স্ত্রী রেহেনা বেগম শুক্রবার সকালে ঘর থেকে বের হতে না পেরে জাতীয় জরুরি 999-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে এরপরই তিতাস থানা পুলিশ উদ্ধার করে ওই ভুক্তভোগী পরিবারকে। আরও জানা যায় নিরীহ ওই প্রবাসীর স্ত্রী পুত্রবধূ সহ তার মেয়ে বসতবাড়ি ও ভূমিতে বসবাস করলে তাদেরকে প্রায় সময় মারধর করাসহ হত্যার হুমকি দিয়ে আসছে আবু মিয়া ও তার পরিবারের লোকজন। এই ঘটনার বিষয়ে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী রেহেনা বেগম বলেন, আমার স্বামী ও ছেলে প্রবাসে থাকেন, আমার স্বামী 5% জমি আবু মিয়ার কাছে বিক্রি করেছে, কিন্তু আমার স্বামী দেশে না থাকায় এই সুযোগে একই গ্রামের আম্বর আলীর ছেলে আবু মিয়া, তার স্ত্রী নাজমা বেগম এবং তার ছেলে নাজমুল হাসান ও বড় ছেলে ইসমাইলের স্ত্রী রুনা আক্তার আমাদের বসতবাড়ির 9% জমি জোরপূর্বক দখলে নিতে বৃহস্পতিবার বসতবাড়িতে কাঁটা ও জালের বেড়া দিয়ে আমাদেরকে ঘরবন্দি করে রাখে। পরে শুক্রবার সকালে আমরা ঘর থেকে বের হতে চাইলে তারা আমাদের ওপর কয়েকবার হামলা চালায়। এমন সময় আমরা জরুরি সেবা 999-এ ফোন দিলে তখন তিতাস থানা পুলিশ এসে কাঁটা ও বেড়া সরিয়ে আমাদেরকে উদ্ধার করে। আমরা এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত আবু মিয়া বলেন, মঙ্গল মিয়ার কাছ থেকে 5% ভূমি আমার শ্যালক কিনেছে, আর বাকি 9% ভূমি মঙ্গল মিয়া আমার কাছ থেকে টাকা নিয়ে আমার নামে স্ট্যাম্প করে দিয়েছে। ওই স্ট্যাম্পে উল্লেখ করা আছে 9% ভূমির কথা, তাই আমি আমার জায়গায় বেড়া দিয়েছি, আমরা কারো ওপর হামলা ও মারধরও করিনি। এদিকে অভিযুক্ত আবু মিয়ার কাছে 9% জমি ক্রয়ের স্ট্যাম্প সাংবাদিকরা দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কান্তি দাস জানান, জায়গা সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।